চলতি হাজারো মানসিক ভারসাম্যহীন মানুষ আমাদের চোখে পড়ে। কখনো আমরা তাদের কথা ভাবি, কখনো আমরা ভুলে যাই, কিন্তু তাদেরই মেন স্ট্রিমে ফেরানোর দায়িত্ববোধ কাঁধে তুলে নিয়েছে ঈশ্বর সংকল্প। আর সেই জন্যই তারা উদ্যোগ নিয়ে গড়ে তুলেছে হাট। আমরা তাদের সঙ্গেই কথা বলবো এবং শুনে নেব তাদেরই গল্প তাদের মুখ থেকে। সমাজে যারা অবহেলিত, ঘর ছাড়া মানসিক প্রতিবন্ধী, তাদের নিজেদের ঘর হয়ে উঠেছে ঈশ্বর সংকল্প। প্রায় 12 বছর ধরে সাইকো সোশ্যাল ডিসএবিলিটি নিয়ে কাজ করছেন তারা। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহরে বুকে বাড়াচ্ছেন সচেতনতা। আমাদের ডিরেক্টর সর্বাণী দাস রায় এবং ডক্টর নারায়ণন, আমাদের ওয়ান অফ দ্য ফাউন্ডার্স, ওনারা একটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখেন যে মাদার টেরিজা হাউসের সামনে অনেকে খেতে পাচ্ছেন, কিন্তু ঠিক তার পাশেই একটা গার্বেজ ডাম্পে একজন মানুষ খাবারের জন্য হাতড়াচ্ছে। দ্য রিয়েলাইজেশন ওয়াজ যে ওনার হয়তো পরিস্থিতিটা এমন যেখানে স্টারভেশন অ্যান্ড ডিহাইড্রেশন উইল কিল হিম আফটার আ পয়েন্ট, এবং কেউ সেইভাবে তার দিকে নজর দিচ্ছে না যে তাকেও সেই লাইনটাতে যদি আমরা নিয়ে আসি। দ্য আইডিয়া ওয়াজ টু রিচ আউট টু দ্য লাস্ট মাইল পপুলেশন। শেল্টার্স প্রচুর আছে এবং সেই শেল্টার্সগুলো ভরতে থাকে, জায়গা থাকে না আফটার আ পয়েন্ট। ঈশ্বর সংকল্পর চেষ্টাটা হচ্ছে যাতে যাদের প্রয়োজন এবং যেখানে প্রয়োজন, যারা রাস্তায় থাকেন তাদের বাসস্থানটা রাস্তাই, তাদেরকে আমরা কখনো জোর করে আমাদের শেল্টারে নিয়ে আসি না। আবার যাদের শেল্টার প্রয়োজন তারা যাতে সেই জায়গাটা পায় সেটা আমরা এনশিওর করতে চেষ্টা করি। তবে সুস্থ হয়ে যাওয়ার পরই শেষ হয় না দায়িত্ব, তাই বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে চলে মেইন স্ট্রিম জীবনে ফেরানোর চেষ্টা। টিকেএস এবং ঈশ্বর সংকল্প যৌথভাবে মিলিত হয়ে গড়ে তোলে এক হাট, যেখানে কিছুটা সুস্থ গৃহহীন মানুষরাই বিক্রেতার ভূমিকায়। এভরিওয়ান ইজ কেপেবল অ্যান্ড হ্যাজ ক্যাপাসিটিজ টু ইচ দেয়ার ওন লেভেল, রাইট? সো ওয়েন উই ওয়ার্ক উইথ দ্য পিপল হিওর, উই ওয়ার্ক উইথ দ্য মেন অ্যান্ড উইমেন, এভরিওয়ান হ্যাজ দ্য ক্যাপাসিটি। সাম দে আর ডাউন রাইট নাও, দে হ্যাভ দেয়ার মেন্টাল ইলনেস টু ডিল উইথ, বাট দে অলসো মেকিং এফর্টস টু অ্যাকচুয়ালি work for themselves, become independent self and not dependent on others. So this whole idea about someone with mental illness is seen as incapable, who's going to be dependent, going to be a burden, that's not actually true. What we need to give is give them that space, give them that encouragement so that they can actually come forward and utilize their skills or teach them some skills to become independent and, you know, also help out and become like normal functioning individuals as we do in the society. 7 মাস চিকিৎসার পর সুস্থ হয়েছেন কমলা দর্জি। পাল্টে গিয়েছে তার রোজের জীবন। রাস্তা ভুলে এখন নতুন পরিবার খুঁজে পেয়েছেন তিনি, ফিরতে চান না আর নিজের ঘরে। আমাকে এখানে এসেছি, আমি আসার পরে আমি ভালো হয়ে গেছি, আমাকে সবাই আদর করে, আমাকে করতে আদর করে, যে আমি বুঝতে পারি না আমি বাড়ির দিকে এসে আমি এত ভালো জায়গায় এসে পড়েছি যে আমি আমার নিজের মনটায় ভাবে যে আমি বাড়ি যাব না, বাড়ি গিয়ে আবার আমার কী হবে ওইটা আমি চিন্তা করি। এখানে আছি, আমাকে এটা এখানেই ভালো লাগে। আমি এখানে এসে পরে আমি 7 মহিনা, মানে আমার ওষুধ চলছে 7 মাসের পরে, আমার ওষুধ এখনও চলতে আছে কিন্তু 7 মাসের পরে আমি ভালো হয়ে গেছি। যখন আমি এসেছিলো তখন অল্প বেমার আছে, ভালো হয়ে গেছি। তারপরে আমার ম্যাম কাউন্সিলর ম্যাম, আমাকে সুবলীনা ম্যাম, ওই ম্যাম আমাকে ক্যাফেতে গরিব ম্যামের সাথে কথা বলে আমাকে ক্যাফে লাগাই দিয়েছে। এখন আমার ক্যাফে কাজ করা এই ফেব্রুয়ারি মাসে আমার 3 বছর হয়ে যাবে, এখন 2 বছর 8 মাস চলতে আছে। ওখান থেকে আমি অনেক কাজ শিখেছি, অনেক কাজ শিখে পরে এখন আমি ভালোই কাজ করি। ব্রেড বানাই, মাটপাই বানাই, কিস বানাই, তারপরে তারপরে আবার কুকিজ বানাই, তারপরে অনেক পিজা বানাই, প্যাটিস বানাই, সবাই কিছু বানাই, ক্রোজও বানাই, সবাই কিছু বানাই। আমার অনেক ভালো লাগে এখানে কাজ করে। রাস্তার মানসিক ভারসাম্যহীন মানুষেরা আমাদেরই সহনাগরিক, কিন্তু নিত্যদিনের কাজকর্মে তারা যেন ব্রাত্যই থেকে যায়। তাদেরই নতুন ঘর, নতুন পরিবার হয়ে উঠেছে ঈশ্বর সংকল্প। ক্যামেরায় সুরজিতের সঙ্গে জয়নী রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।